কড়ির ঘরে মোল্লার কড়ির ঘরেই আছে উনি হঠাৎ করে পড়ে গেলেন তুমি কিচ্ছু জানো না উনি সব কথা শুনব তুই ঠিক কি চাইছিস করি তুই কি ভাবলি তুই বললি বলি তোর কথা শুনে তোর কথা মেনে আমি তোকে এই ঘরে নিয়ে এলাম একেবারেই না আমি তোকে এই ঘরে নিয়ে এলাম কারণ এই ঘরে আর কেউ নেই এই ঘরে দাঁড়িয়ে আমি আমি তোর থেকে তোর কথাটা শুনব কথাটা ঘরে সবার সামনে আমি জিজ্ঞেস করতে পারি কারণ তাতে মোল্লাকে লজ্জায় ফেলা হতো কিন্তু আমার নিজের মনকে আমি কি উত্তর দেব করি কেউ যা দেখিনি মোল্লার না হয় ঘুমিয়েই পড়েছিল কিন্তু তুই মোল্লারের মুখের উপর ঝুঁকে পড়ে কি করছিলি তুই আমি তোর কাছ থেকে শুনতে চাইছি বল কি করছিলি সোনামা বিশ্বাস করো আমার খুব ভয় হচ্ছিল ওনার মারাত্মক কিছু হয়ে যায়নি তো তাই আমি দেখছিলাম যে ওনার শ্বাস ঠিক মতো পড়ছে কিনা তুই খারাপ এটা আমি শুনেছিলাম করি কিন্তু এতটা খারাপ তুই এতটা খারাপ এখনো এত কিছুর পরেও আমার সামনে দাঁড়িয়ে এভাবে মিথ্যে বলতে পারছিস তুই কেন করছিস করি এসব কেন করছিস তুই কেন করছিস সবার চোখে ধুলো দিলে আমার চোখে তো ধুলো দিতে পারবি না ঠিক বুঝতে পেরেছি মোল্লারের হাতে সিঁদুর তোর মাথায় পড়ার পর থেকে তুই একের পর এক ঘটনাগুলো ঘটিয়েই চলেছিস ঘটিয়েই চলেছিস কেন কেন কোমলের কাছ থেকে মোল্লাকে কেড়ে নেওয়ার জন্য তাই তো পারবি না হাজার চেষ্টা করলেও তুই পারবি না পারবি না জানিস কারণ আমার কোমল আর মোল্লারের এই যে সম্পর্কটা এটা তো ঈশ্বরের তৈরি কেউ ওদের
আলাদা করতে পারবে না কেউ না। তোর কপালে মল্লার কোনো দিন ছিল না কুড়ি, কোনো দিন ছিল না। যদি থাকতো তাহলে বিয়ের দিন মল্লারকে একলা ফেলে মুম্বাই পালিয়ে যেতিস না তুই। তোর ভাগ্য তোকে মল্লারের পাশ থেকে সরিয়ে নিয়েছে কুড়ি। আর সেই আসনে আমার কোমলকে নিয়ে বসিয়েছে, কেন জানিস? কারণ কোমলের সঙ্গে তো মল্লারের নিয়তি বাঁধা, সে বন্ধন তো উপরওয়ালার। তোর এত ক্ষমতা আছে কুড়ি, এত ক্ষমতা আছে যে সেই বন্ধনকে তুই মিথ্যে করে দিবি। না না শোন আমার, বিশ্বাস কর আমি তা চাই না। চাইলেও তুই পারবি না, শুনে রাখ, পারবি না তুই। পিসিমা, মাসিমা আপনাকে ডাকছেন। শোনো কুড়ি, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমি যেন আর কোনো বেচাল না দেখি, খুব সাবধান। তোমার মনের মধ্যে একটা লোভের জন্ম হয়ে গিয়েছে, সময় থাকতে সেই লোভটাকে উপড়ে বিসর্জন দিয়ে দাও। এসে তোমাকে কাঁদতে দেখলে খুব খারাপ হয়ে যাবে, এখন একটু কান্নাটা থামো। মাসি, আজ কিন্তু বাকি গল্পটা শোনাতে হবে। হ্যাঁ মাসি, শুনবো। কিন্তু কি গো মাসি, শোনাবে না? শোনাবো শোনাবো তো করি। আর দেরি করো না, চিনি পিচকো ওদের নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আর চিনি পিচকু তোমাদের বলে দিলাম, মাসির কিন্তু খেয়াল রাখবে। রাখবো, তুমি যাও না। যাচ্ছি গরিব মাসি। মাসি, তোমার কি হয়েছে? কই, কিছু না তো। সত্যি তো তোমার কিছু হয়নি? আজ আমাদের কত আনন্দ বল চিনি। কেন বারে বুঝতে পারছিস না, আমরা বাবাকে কতবার বলেছি এই ঘরে ঘুমাবো, এই ঘরে ঘুমোতেই দেয়নি। আমি তো ঘুম গেছি। আমি তো ঘুমাইনি, আজ ঘুমাবো। আজ সঙ্গে মাও আছে আর মাসিও। মা, তোমাদের মা তো? এটা হলো আমার আগের মা। তোমার সঙ্গে তো আমাদের মায়ের আলাপ হয়নি, তাই না? এসো আলাপ করিয়ে দি, এসো। এই হলো আমাদের মা। এখন আকাশের তারা হয়ে গেছে।
দায়িত্ব, আর মা এই হলো আমাদের মাসি। শুনেছি যারা মারা যান তারা নাকি আকাশ থেকে নিচের সবকিছু দেখতে পান। আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকিছু। ওইভাবে না বললেই পারতিস। আমি বলেছি না বললে তোমার চলছিল না। আচ্ছা জানতে চাইলো বলবো না? দেখ তুই কিন্তু ব্যাপারটা নিয়ে একটু মনে হয় বেশি ভাবছিস। বেশ ভাবছি, একটু ভাবতে দাও না আমাকে আমার ভাবনাটা। এতে তোর মনে হচ্ছে না যে তুই মল্লারের ওপর একটু অন্যায় করছিস? মল্লার আর কোমলের সম্পর্কটা এত সুন্দর, আর মল্লার তো কোমলকে ভালোবাসে। তারপরেও তুই এসব করছিস? হ্যাঁ দাদা, তারপরেও, কারণ সাবধানটা হতেই হয়। আর যদি সত্যিটা জানতে চাও তাহলে আমি বলবো আমার যার পর না ইচ্ছে যে করিকে এবার বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। তবে বললাম না মীরা, সেই এক কথা। ঠিক আছে এখন এসব ছাড়ো তো। তার মানে তুমি এগুলো মেনে নিচ্ছ, এড়িয়ে যেতে চাইছো? না মানে ধর এখনই যদি তাড়াতে চাই, এত রাতে তো তাড়ানো যাবে না, এটা উচিত হবে না। তাই সেই জন্য আমার রাতের ঘুমটা কেন নষ্ট করি বল? কিছুর পরেও তোমার ঘুম হবে তো? ঠিক বলেছিস, ঘুমের ওষুধটা দে, খেতেই ভুলে গেছি। মানে তুমি না ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছ? আজ একটা খাবো। শোন কোমলকে বলিস না
ও জানতে পারলে খুব কষ্ট পাবে। মানেই হয় না, এখন তোমার এমনি আসতো উমের ওষুধ খাওয়াটা না একটা বাতিক জানো, বন্ধ হয়েছিল আবার সেটা শুরু করতে চাইছো, কোনো কথা তো শুনবে না তুমি ধরো। কি হলো মল্লাদার? হ্যাঁ এটা কি হলো? এই ঘুরাচ্ছে এই ঘুমিয়ে পড়ছে, এই ঘুরাচ্ছে এই ঘুমিয়ে পড়ছে, এটা কি? এটা একটা রোগ, পাপের জন্য তো শুনিনি এই রোগের কথা। ওইটা আর একটা কি হয় যেন সেটা শুনেছি, ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে বেড়ায়, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরে বেড়ায়, কি এই ইনসমনিয়া? দ্যাট ইনসমনিয়া নয়, দ্যাট সোমন্যাম্বুলিজম। হ্যাঁ সোমন্যাম্বুলিজম পড়েছিলাম, কিন্তু এটা কি? হ্যাঁ পিসিমা যে মাঝে মাঝে কেন কোড়ির ওপর রেগে যাচ্ছে আমার না মাথায় আসছে না। ও হা হা রে, মেয়েটার মুখটা দেখলে কিরকম মায়া হয়, তুমি সরল মুখ। আচ্ছা তোমার কি মনে হয় যে এরকম কিছু একটা করতে পারে? আচ্ছা তুমি কী করার কথা বলছো বলো তো, আমি বুঝতে পারছি না কী করতে পারে। দেখো পিসিমার ধারণা কোড়ি নাকি মল্লারদাকে কোমলের কাছ থেকে কেড়ে নিতে চায়। আচ্ছা এটা কি সম্ভব? আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বোঝাও তো, আমারও না মাথাটা ভীষণ ঘেঁটে আছে। এই এই যে এই যে মল্লাদা হঠাৎ খেতে খেতে উঠে দুম করে চলে গেল কোড়ির ঘরে, এই ঘটনাগুলোর পেছনে কি কোড়ির কোনো হাত নেই তুমি বলতে চাইছো? আমার তো মনে হয় না, কারণ কোড়ি তো এখান থেকে চলে যেতে চেয়েছিল, মল্লাদা জোর করলো, তারপর কোড়ি এখানে থাকলো, কোমলকে দিয়ে ক্ষমা চাওয়ালো, এত কিছু করার পর তো কোড়ি নিজে থেকে থাকতে চাইনি, মল্লাদা জোর করেছে বলে থাকতে চেয়েছে। তাহলে এটা ওর দোষ কোথায়? না না দোষ তো আমি দেখছি না, কিন্তু একটা জিনিস ভেবে দেখো না, মল্লাদা কোড়ির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো কেন? হ্যাঁ এটা একটা অদ্ভুত লেগেছে বটে, কিন্তু তুমি যাই বলো, আমার মনে হয় না যে এতে কোড়ির কোনো দোষ আছে। হয়েছে শান্তি নাকি এক্ষুনি বলবে একটাই হবে না আর একটা চাই? হ্যাঁ রে একসাথে অনেকগুলো যদি খেতে পারতাম তাহলে শান্তি হতো। কি বলছো কি তুমি এসব? কি করবো বলো, এই মীরার কড়ির ওপর এত রাগ, খালি খালি কড়িকে সন্দেহ। তোকে আমি একটা কথা বলি, দেখ কড়ির ওপর অত নজর না দিয়ে তুই এবার একটু মল্লারের ওপর নজর দে, প্রয়োজন জানিস। ওর কেন এরকম হচ্ছে, পরপর দুদিন এরকম তো হলো, খালি ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে, এটা তো খুব নর্মাল না তাই না? নাকি ওষুধ টষুধ খাচ্ছে না? একটু দেখ ওষুধ জ্বালাটা কি? আমি আসছি। কি হলো গো? মীরার আজকাল কি হয়েছে বলো তো, ওষুধ বলতেই কিরম একটা দেখলে? মলে দেবো
মল্লার বাবু এগুলো খাননি তো?